कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। একটা গল্প বলি। একদিন একটা মেয়ে রাত্রিবেলা শুনশান নীরব রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা দেখলো রাস্তার মাঝখানে কিছু কুকুর বসে আছে। মেয়েটা ভয় পেয়ে গেল। মেয়েটা ভয় পেয়েছে দেখে কুকুরগুলোর মাঝখান থেকে একটা কুকুর উঠে এসে মেয়েটাকে বলল, ভয় পাবেন না, আমরা কুকুর, মানুষ না। ঠিক এরকমই কিছু রাস্তার কুকুরের আতঙ্কে আমরা পুরো জাতি মিলে আজকে আতঙ্কিত। আমাদের ভয় ওই কুকুরগুলোকে। অদ্ভুত ভাবে এই কুকুরগুলো দেখতে ঠিক মানুষের মতোই, আর তাদেরকে আমরা ধর্ষক বলি। সমস্যা হচ্ছে আমরা কুকুর চিনি, তাই সবাই মিলে খুব মনোযোগ সহকারে বেওয়ারিশ কুকুর নিধনে নামতে পারি। কিন্তু সত্যিকার অর্থে যেগুলো নিধন করা উচিত, ওই কুকুরগুলো মানুষের বেশে ভদ্র সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। ওরা বলে ওই কুকুরগুলোর যন্ত্রণায় বাচ্চারা রাস্তায় খেলতে পারে না, আর আমরা বলি এই কুকুরগুলোর যন্ত্রণায় মেয়েরা রাস্তায় নামতে পারে না। আর একটা মেয়ে তো সারা জীবনে কখনোই একা একা বাইরে যেতে পারে না, তাকে সারা জীবন ধরে শুনতে হয় বিয়ের পরে হাজবেন্ডের সাথে যাবা। আর বিয়ের পরে হাজবেন্ডের সাথে গেলে সিলেটের মতো কত ঘটনাই তো আমাদের অজানা। ওরা তো বাসায় একা থাকতে পারে না, বিয়ের আগে মা থাকবে, বিয়ের পরে হাজবেন্ডের সাথে থাকবে। আর বিয়ের পরে হাজবেন্ডের সাথে থাকলে নোয়াখালীর মতো সব ভিডিও কি আর ভাইরাল হয়? এদেশে মেয়ে হয়ে জন্মালে পাপ, আর পুরুষ হয়ে জন্মালে পাপই। গোটা পুরুষ জাতি আজকে দুই ভাগে বিভক্ত, একদল ধর্ষক একদল দর্শক। ওরা ধর্ষণ করছে, আমরা দর্শন করছি। ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। আর মাঝখানে যাদের কাজ করার কথা, তাদের বোধহয় হাত পা বাঁধা, নাকি তারা চোখেই দেখে না কে জানে। পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ষণের সাজা বিভিন্ন রকম। সৌদি আরবে গর্দান কেটে দেয়া, আমেরিকা যাবজ্জীবন কারাদণ্ড, চীনে মৃত্যুদণ্ড, আর আমাদের দেশে 3 সদস্যের কমিটি গঠন, আজীবন মেয়াদের প্রতিবেদন দাখিল, পার্কের সামনে মানববন্ধন, সর্বশেষ ধর্ষিতার লাশের পাশে মোমবাতি প্রজ্বলন, তারপরে ফেসবুকে নতুন ইস্যু, দিন শেষে আমি ঘুমাইতে গেলাম, আমার কি আসে যায়? আমাদের প্রতিবাদ অনলাইনে, অনলাইন কেন্দ্রিক প্রতিবাদ আমাদের। আমাদের প্রতিবাদ স্ট্যাটাস আপলোড দেয়া, ধর্ষিতার ছবি আপলোড দেয়া। কেন ধর্ষিতার ছবি? কেন ধর্ষকের ছবি আপলোড দেন, ওদের চেহারা ভাইরাল করেন, তারপর সবাই মিলে আমরা কালো প্রোফাইল পিকচার দিই? কেন ওদের কারণে আমাদের কেন মুখ লুকিয়ে রাখতে হবে? প্রোফাইল পিকচার দিতে হলে ওদের ছবি দেন, ওদের বাবা মা দেখুক, আত্মীয় স্বজন লজ্জা পাক। আমাদের না, এদেশে নারী জাতির কাছে মাফ চাওয়া উচিত। দুই হাত জোর করে মাফ চাওয়া উচিত এবং বলা উচিত আমাদেরকে মাফ করে দেবেন, কারণ আমরা পুরুষ হয়েছি, মানুষ হতে পারিনি। আমরা কারো ভাই হতে পারিনি, আমরা স্বামী হতে পারিনি, আমরা কারো বিচার আনতে পারিনি। আর বিচার আনবই বা কিভাবে? ধর্ষণের পরে ধর্ষক কি করে যেন ক্ষমতাবান হয়ে যায়, নাকি ক্ষমতাবানরাই ধর্ষণ করে কে জানে? নইলে ধর্ষণের পরে একটা ধর্ষক কেন ধরাছোঁয়ার বাইরে চলে যাবে? তাকে আর ধরাই যায় না। এই দেশে হয় নারীর জন্ম বন্ধ করা উচিত, নয়তো ধর্ষকের মৃত্যু নিশ্চিত করা উচিত। আর মৃত্যু কেন ভাই? মৃত্যু তো সহজ সমাধান। একটা ধর্ষকের শাস্তি এমন হওয়া উচিত যাতে সে এবং তার নিজে এবং নিজের দুইটাই আর কোনোদিন কোনোভাবে দাঁড়াইতে না পারে। তাকে যেন আজীবন গোপনে নয় প্রকাশ্যে চিৎকার করে বলতে হয়, আল্লাহর দোহাই লাগে আমার সাইরা দে। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, ঠিক ওই সময় কি ওদের মায়ের কথা মনে পড়ে না, বোনের কথা মনে পড়ে না, নাকি এই দুটো শব্দের সাথে ওরা পরিচিতই না? এই জন্য অরুণাভ দাস বলেছিলেন, দেখিলেই নারী দেহ ছুতে মনটা করে হাস ফাস, এই তুমি না বেশ সযত্নে নারী দেহে ছিলে 10 মাস। আর সবশেষে আমরা বলি, পুরুষ তুই মানুষ হ। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।